চ্যাট জিপিটি এই শব্দটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক বলা হচ্ছে এই চ্যাট জিপিটি মানুষের ভাত মেরে দিবে, মানুষের চাকরি খেয়ে দেবে। আসলে কি ব্যাপারটা সেরকম? আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। চ্যাট জিপিটির আসলে কি কি ক্ষমতা আছে, কি কি করতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নেওয়া হবে। চ্যাট জিপিটি হলো একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম যা মানুষের করা প্রশ্নগুলির উত্তর স্বয়ংক্রিয়ভাবে প্রদান করতে পারে। চ্যাট জিপিটি হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের মতো উত্তর তৈরি করতে পারে। চ্যাট জিপিটির পূর্ণরূপ হচ্ছে জেনারেটিভ প্রি-ট্রেন ট্রান্সফর্ম। এটি জিপিটি নামক একটি মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি প্রাপ্ত ইনপুটের উপর ভিত্তি করে মানুষের মতো লেখা বা তথ্য তৈরি করতে মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে থাকে। এটি লেখা, ভাষা অনুবাদ এবং প্রশ্নের উত্তর দেওয়ার মতো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে। সহজ ভাষায় এর আগে আমরা যদি কোনো কিছু জানার জন্য গুগলে সার্চ দিতাম, তখন গুগল আমাদের সামনে ওই বিষয়ক লেখা অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে আসতো এবং তার ভিতরে ক্লিক করে করে দেখে আমাদের জন্য প্রয়োজন এবং উপযুক্ত যে তথ্যটা আমাদের দরকার সেটা আমরা নিতাম। কিন্তু চ্যাট জিপিটি হলো এর ভিতরে আমরা যদি কোনো কিছু জানতে চাই, ও নিজেই গুগলের ভিতরে রিসার্চ করে আমাদের প্রয়োজনীয় তথ্যটি নিয়ে আসবে আমাদের সামনে। এছাড়াও ধরুন এর আগে আমরা যদি একটি ওয়েবসাইট তৈরি করার জন্য বেসিক যে ইনফরমেশন দরকার ছিল সেগুলো গুগলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সার্চ দিয়ে জেনে তার মাধ্যমে আমরা করতে পারতাম। এখন আমরা যদি চ্যাট জিপিটিতে একটি বেসিক ওয়েবসাইট তৈরি করার জন্য একটা কমান্ড দেই, ও নিজেই বিভিন্ন জায়গা থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে একটা জেনারেল কোডিং আমাদের সামনে পেশ করবে। তবে এর মানে এই না যে ও মানুষের মতোই বুদ্ধিমত্তা প্রকাশ করতে পারে। যেমন সাইকেল নিয়ে যদি একটি আর্টিকেল লিখতে দিই, ও ইন্টারনেটে থাকা সাইকেল বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে একটি আর্টিকেল তৈরি করতে পারবে। কিন্তু ধরুন আমি একটি নতুন সাইকেল আবিষ্কার করছি এবং সেটা নিয়ে মার্কেটিং করতে চাই, তো এই সাইকেলের উচ্চতা কত, ওজন কত, কিভাবে রানিং কত, এই যে বিস্তারিত তথ্য, এগুলো কখনই তো পাবে না এটা মানুষের মতো, কেন এটা তো জানি না। সুতরাং ও যে নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে এবং তার মাধ্যমে যে কন্টেন্ট ক্রিয়েটরদের চাকরি চলে যাবে, নতুন করে নিয়োগ হবে না, বিষয়টা সেরকম না। আবার জিপিটি একটি বেসিক ওয়েবসাইট তৈরি করতে পারবে, কিন্তু সেই ওয়েবসাইটের ভিতরে আমরা যে যে জিনিসগুলো দিতে চাই সেটা তো কখনোই দিতে পারবে না। সুতরাং যে ওয়েব ডেভেলপারদেরও চাকরিতে সমস্যা হবে, ও একটা বিশাল বাজার দখল করে নেবে, বিষয়টা তেমন না। এটা আমার কাছে যেটা মনে হয় গুগলের একটি আধুনিক রূপ। আগে যেরকম আমরা অসংখ্য ওয়েবসাইটের ভিতর দিয়ে ঘেটে ঘেটে একটি তথ্য পেতাম, এখন সেটা আরও একটু ইজি হয়ে গেল। আমরা একটি চ্যাট জিপিটির মাধ্যমে, একটি কমান্ডের মাধ্যমেই সকল তথ্য পেয়ে যাব। আমাদের প্রয়োজনীয় তথ্য চ্যাট জিপিটি আমাদের সামনে উপস্থাপন করে। অন্যভাবে বলতে গেলে অনেকটা বলা যায়, যেমন গার্মেন্টসে যখন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে প্রোডাক্ট উৎপাদন শুরু হয়েছিল, তখন অনেকেরই ধারণা ছিল যে গার্মেন্টসে হয়তো কর্মীরা চাকরি হারাবেন, মানুষ বেকারত্ব ঘুরবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তার উল্টো বিষয়, বরঞ্চ এখন দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানই তারা কর্মী পাচ্ছে না। প্রযুক্তি একদিক থেকে যেভাবে উন্নতি হবে, অন্য দিক থেকে আবার জনবলেরও এর চেয়েও অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে।